আমরা 2013 যা করেছিলাম আমাদের করা উচিত হয়নি, এবং তারপরে ও যে সবার সামনে বলো বলিয়ে এক সাথ হর হর মহাদেব আল্লাহ নমস্কার। রায়বাহাদুরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের সঙ্গে আছেন ভারতবর্ষের বিশিষ্ট সাংবাদিক পরঞ্জয় গুহ ঠাকুরতা। পরঞ্জয়দা, আপনাকে রায়বাহাদুরে স্বাগত। আপনি এর আগেও আমাদের এই ইউটিউব চ্যানেলে এসেছেন, যখন পেগাসাস নিয়ে গোটা ভারতবর্ষ উত্তাল, আপনার ফোনও হ্যাক হয়েছিল, সেই সময় আপনি আমাদের সময় দিয়েছিলেন, দীর্ঘক্ষণ আলোচনা হয়েছিল, সেই বিষয়ে প্রচুর কথাবার্তা হয়েছিল। এবং আজ আমরা যে বিষয়ে মূলত আলোচনা করব, আপনি সদ্য উত্তরপ্রদেশ থেকে ফিরে এসেছেন, উত্তরপ্রদেশ নির্বাচন চলছে, আপনি যখন উত্তরপ্রদেশে ছিলেন সেই সময় আমি যদি খুব ভুল না করি 3টে দফা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, চারটে হয়ে গেছে। সেই সময় উত্তরপ্রদেশে ছিলেন, একাধিক জায়গা আপনি ভ্রমণ করেছেন, উত্তরপ্রদেশের নির্বাচনের পরিস্থিতি আপনি বুঝে এসেছেন। কিছুটা বুঝেছি, আমি জানি না কতটা বুঝতে পেরেছি কিনা। আমি এবং আমার সঙ্গে যারা ছিল আমরা 4 দিনে 1200 কিলোমিটার গাড়িতে ওপর নিচ করেছি। এবার এই উত্তরপ্রদেশ ভ্রমণ করে আপনি উত্তরপ্রদেশের এই যে আসন্ন নির্বাচন সম্পর্কে আপনি কি বুঝলেন, আপনার কি অ্যানালিসিস, সেটা যদি সংক্ষেপে শুরুতে একটু বলেন। এই বিষয় নিয়ে কথা বলা, ভবিষ্যতে কি হবে, 10ই মার্চে যখন নির্বাচনের ফলাফল আমরা সবাই জানতে পারব, কে জিতবে কে হারবে, এই বিষয় নিয়ে আমি ভবিষ্যৎবাণী করতে চাই না। কারণ আমরা যারা সাংবাদিক, আমরা নিজেরা একজন আরেকজনকে মনে করি খুবই পণ্ডিত, আমরা গ্রামে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলা সত্ত্বেও আমরা ঠিক অনুমান করতে পারি না কে জিতবে কে হারবে। তার অনেকগুলো কারণ আছে, আর প্রথম কারণটা হলো উত্তরপ্রদেশ যে কোনো একটা রাজ্য নয়। প্রথম হলো ভারতবর্ষের সবচেয়ে বড় রাজ্য, ভারতবর্ষে যদি 135 বা 140 কোটি মানুষ থাকে, তার প্রত্যেক 6 জনের ভেতরে 1 জন উত্তরপ্রদেশে থাকে, এবং সবচেয়ে বেশি বিধানসভা এবং লোকসভা আসন। তাছাড়া নয়, যদি উত্তরপ্রদেশ আলাদা একটা দেশ হতো তাহলে খালি 4টে দেশের জনসংখ্যা উত্তরপ্রদেশের চেয়ে বেশি হতো। চীন তার 145 কোটি মানুষ, ভারতবর্ষ তার থেকে উত্তরপ্রদেশ বাদ দিয়ে দাও, ইন্দোনেশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র। অনেকে জানে না এবং আমিও জানতাম না যে উত্তরপ্রদেশের জনসংখ্যা পাকিস্তানের চেয়ে বেশি, ব্রাজিলের চেয়ে বেশি। তো এত বড় একটা রাজ্য, আলাদা আলাদা অংশ আছে, একটা পশ্চিম দিকটা আছে, একটা পূর্বাঞ্চল আছে, মাঝখানে অবধ এরিয়া আছে, একটা ছোট একটা অংশ ঢুকে গেছে বুন্দেলখান্ড। আমি এইটুকু বলতে পারি যে 5 বছর আগে 2017-এ যে বিধানসভা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি খুব ভারী সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, এবং সবাই আশ্চর্য হয়ে গেছিল নোটবন্দির কয়েক মাস পর। উত্তরপ্রদেশে 403টা বিধানসভা আসন আছে, ভারতীয় জনতা পার্টি একলাই 312টা পেয়েছিল, আর ওদের সঙ্গে উত্তরপ্রদেশে ভারতীয় জনতা পার্টির যে জোটে অন্যান্য যারা ছোট দল, যেমন আপনা দল, তাদের নম্বরগুলো যদি একসঙ্গে জুড়ে দাও তাহলে 322-323, কেউ বলে 324-এর কাছাকাছি পৌঁছে গেছে। একটা জিনিস পরিষ্কার, যদি এবার ভারতীয় জনতা পার্টি আবার নির্বাচিত হয় এবং ওরা যদি আবার সরকার গঠন করে, এই ধরনের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা আমি দেখছি না। আচ্ছা, তার অনেকগুলো কারণ আছে। একটা কারণ হচ্ছে যে উত্তরপ্রদেশের বিভিন্ন জাতির লোকেরা, তারা তাদের ছোট ছোট অনেক জাতের লোকেরা যারা একটা সময় ভারতীয় জনতা পার্টির যে জোটে ছিল, এনডিএ জোটে ছিল, তারা আজকে এনডিএ বা ভারতীয় জনতা পার্টি ছেড়ে
সমাজবাদী পার্টি বা অখিলেশ যাদবের পার্টিতে ওর সঙ্গে চলে গেছে। এদের ভেতরে মন্ত্রী আছে, এদের ভেতরে আলাদা আলাদা জাতির কিছু কিছু অংশ, এটা হলো একটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ হলো যে কোনো রাজ্যে এবং উত্তরপ্রদেশে সেটা একটা, যেটা ইংরেজিতে আমরা বলি অ্যান্টি ইনকাম্বেন্স, একটা প্রতিষ্ঠান বিরোধী একটা আবহাওয়া। রাইট, এখন 5 বছর রাজত্ব করেছে এই যোগী আদিত্যনাথ। সেটা কি আপনি উত্তরপ্রদেশ ঘুরে দেখলেন যে একটা অ্যান্টি ইনকাম্বেন্সি জনসাধারণের মধ্যে আছে? এটা তো অসাধারণ না, যেখানে কোন এক মুখ্যমন্ত্রী দ্বিতীয়বার নির্বাচন 5 বছর মানে রাজত্ব করার পর দ্বিতীয়বার 5 বছর থাকে, মানে অনেক মানুষ, যেমন মায়াবতী যে উনি একবার না উনি 4 বার শপথ গ্রহণ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে, কিন্তু এটা মানে টানা বা লাগাতার হয়নি। তো প্রশ্নটা হলো যে যদি ভারতীয় জনতা পার্টি বা এনডিএ জোট যদি জেতে এবং যদি যোগী আদিত্যনাথ দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন, এবং সেটা আমরা মার্চ মাসের মাঝামাঝি জানতে পারবো, এবং সেটা ভারতীয় জনতা পার্টি কী ধরনের সংখ্যাগরিষ্ঠতা পায় তার উপরে অনেকটা নির্ভর করে। যদি সংখ্যাগরিষ্ঠতা খুব কম হয় তাহলে আমার মনে হয় অন্য কেউ হতে পারে মুখ্যমন্ত্রী ভারতীয় জনতা পার্টির ভেতরে, আর ওরা যদি হেরে যায় সেটা আলাদা ব্যাপার। তাহলে তো পরিষ্কার যে যদি ভারতীয় জনতা পার্টি বা এনডিএ যদি ওই সংখ্যাগরিষ্ঠতা না পায়, খালি 202 না মানে 200 কাছাকাছি পৌঁছে গেলেই হয়তো ওরা পেয়ে যাবে, তবে যদি ধরো একটা মানে 150 নেমে যায় তাহলে এটা পরিষ্কার যে অখিলেশ যাদব সমাজবাদী পার্টির নেতা সে মুখ্যমন্ত্রী হবে। এখন কে মুখ্যমন্ত্রী হবে বা কে হবে না, কে জিতবে বা কে জিতবে না, তার জন্যে মার্চ মাসের 10 তারিখ পর্যন্ত তোমাকে এবং তোমাদের দর্শককে অপেক্ষা করতে হবে। এই জায়গা থেকে একটা প্রশ্ন আমার, যে আপনি তো উত্তরপ্রদেশ ঘুরলেন, বিরোধীদের প্রচারে প্রচার কতটা জোরদার, অখিলেশ যাদব মায়াবতী এদের কতটা আপনি সঙ্গবদ্ধ দেখলেন, বা এদের মানে একটা জিনিস এটা বলা হচ্ছিল আমি যতটুকু যা রিসার্চ করছিলাম শুনছিলাম যে 6 মাস আগে পর্যন্ত উত্তরপ্রদেশে কোনো বিরোধী আছে এই রকমই মনে হচ্ছিল না অন্ততপক্ষে প্রচারে, কিন্তু লাস্ট 6 মাসে একটা প্রচার জোরদার হয়েছে। অখিলেশ যাদব অনেকটা ফ্রন্টে এসছেন, রেগুলার বেসিসে মিডিয়ায় আসছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ছোটাছুটি করছেন, যথেষ্ট প্রচারমুখী হয়েছেন, কিন্তু সেটা 6 মাসে। আপনি কি দেখলেন এই মুহূর্তে বিরোধীরা কতটা এককাট্টা, বিরোধীরা বিজেপিকে হারাতে কতটা প্রস্তুত? অনেকগুলো প্রশ্ন একটা প্রশ্নের ভেতরে, রাইট, একটা একটা করে আমি জবাব দিই। একদম, প্রথম হলো এবার যে নির্বাচনের যে আবহাওয়াটা সেটা আমরা দেখছি না, আমরা ওই যে পরিবেশ যেটা অন্যান্য সময়ে 2017 বা এমনকি 2019 লোকসভা নির্বাচনে, তার আগে 2014 লোকসভা নির্বাচনে যেটা আমরা দেখেছি এবছর আমরা দেখিনি। অনেকগুলো কারণ, তৃতীয় ঢেউ তোমার কোভিড বা এই মহামারীর একটা ঢেউ উঠেছে, নির্বাচন আয়োগ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া খুব অনেক ধরনের মানে কড়া নিয়ম বলছে এটা করতে পারো না এটা করতে পারো না, এতজনের বেশি লোক তোমার মিছিলে থাকতে পারে না ইত্যাদি ইত্যাদি, তুমি ডোর টু ডোর একজন দরজা থেকে আরেকজনের দরজা যাবে, কজন তোমার সঙ্গে থাকতে পারে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো ওই ধরনের যে নির্বাচন প্রচার যেটা আগে হতো এবার আমরা দেখতে পাচ্ছি, সঙ্গে সঙ্গে আমরা যে মিছিল, ব্যানার, পোস্টার, হোর্ডিং সেই ধরনের আমরা দেখতে পাচ্ছি না। তবে এটা সত্যি যে 6 মাস বলবো না, ডিসেম্বরের শেষ পর্যন্ত মনে হচ্ছিল যে এটা একটা একতরফা লড়াই, ময়দানে কেউ নেই, সেটা কিন্তু আজকে মনে আমরা এটা পরিষ্কার যে একটা লড়াই, একটা সংঘর্ষ, একটা নির্বাচন হচ্ছে, এতে এক ধরনের মেরুকরণ হয়ে গেছে, অনেক অনেক ধরনের মেরুকরণ হয়েছে, এটা নিয়েও আমি বলতে পারি কিছু কথা।
তবে মোটামুটি দুটো জোট যারা লড়ছে একজনের বিরুদ্ধে, একটা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, আরেকটা হলো সমাজবাদী পার্টির নেতৃত্বে। যদিও অন্যান্য অনেক ছোট দল আছে, এতে বহুজন সমাজ পার্টি আছে, এতে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আছে, আরও অনেক আছে। আর সমাজবাদী পার্টির আরেকটা জোট যেটা হয়েছে, যেটা পশ্চিম উত্তরপ্রদেশে RLD রাষ্ট্রীয় লোকদল, যার যে রাজনৈতিক দলের নেতা এখন জয়ন্ত চৌধুরী, যার পিতা অজিত সিং ছিল, যার পিতামহ ছিল চৌধুরী চরণ সিং, ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন একটা সময়, এই জোটটাও আমি দেখছি খুব শক্তিশালী। এবার তোমার পুরো প্রশ্নটার জবাব দিই, কারণ তুমি অনেকগুলো প্রশ্ন একসঙ্গে লিখেছিল। এই নির্বাচনে, এই বিধানসভা নির্বাচনের কী কী বিষয় নিয়ে লোকেরা প্রচার করছে এবং কী ধরনের, মানে আমরা টেলিভিশনের ছোট পর্দায়, মিছিলে, র্যালিতে কারা কী ধরনের কথা বলছে, সোশ্যাল মিডিয়াতে, সব জায়গায় মিলে যদি আমরা দেখি, মোটামুটি আমরা যারা কমল ফুলের উপর যে বাটন দাবাবে, মানে ভারতীয় জনতা পার্টি, তাদের প্রচারে আমরা কয়েকটা আমরা বিষয় নিয়ে ওরা জোর গলায় কথা বলছে। প্রথম হলো, এটা নতুন না, ভারতীয় জনতা পার্টি আগেও করেছে, এই 403 বিধানসভা আসনে একটাও মুসলমান প্রার্থী নেই ভারতীয় জনতা পার্টির, এবং তার যে সহযোগী সঙ্গে যারা লড়ছে, এটা তার মানে উত্তরপ্রদেশের 20% প্রত্যেক 5 জনের ভেতরে একজন, তারা আজকে ভারতীয় জনতা পার্টি অন্তত মনে করে যে এরা আমাদের ভোট দেবে না, তার মানে ওরা মুসলমান ভোটের উপরে একদম নির্ভর করছে না। আর এটা আরও এক ধরনের ধর্ম নিয়ে যে মেরুকরণটা হয়েছে, এটা আগেও হয়েছিল, এবারও আমরা দেখছি। যেমন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে ধরনের কথা বলছেন, ওরা কী ধরনের কথা বলছে, এখনও ওরা ওই 80-20 মানে ওই বলছেন না যে 80% মানুষ হিন্দু, 20% মানুষ মুসলমান, কিন্তু কবরিস্তান, শমশান ঘাট, তা আগেও বলছেন, এবারও বলছেন, মন্দির, মসজিদ, খালি অযোধ্যায় যে মন্দির, রাম মন্দির তৈরি হচ্ছে খালি তা না, আমরা আগ্রায় একটা মন্দির, আমরা মথুরায় একটা মন্দির বানাবো, আমরা বিভিন্ন জায়গায় মন্দির বানাবো, এটা বলছে না যে আমরা একটা মসজিদ ধ্বংস করে বানাবো, কিন্তু আমরা মসজিদ আমরা বানাবো। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে বেনারসের কাশী বিশ্বনাথ ধামের যে উদ্ঘাটনটা যেটা করবেন, এটা মানে এলাই ব্যাপার, এই ধরনের মানে বেনারসে অন্তত অনেকে দেখেনি সেরকম। তো এই বিষয়টা নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টির সঙ্গে সঙ্গে মানে মানে আমরা দেখছি কী ধরনের প্রচার হচ্ছে এখন, খালি এখানে কিন্তু ওরা থামছে না। আচ্ছা, ওরা বলছে দেখো আমরা তোমাদের কত সাহায্য করেছি মোদিজি, তোমাদের সাহায্য করেছে রেশন, ধরো 18 মাসে করোনার সময়, মহামারীর সময় প্রত্যেক গরিব পরিবারকে 5 কিলো গম, 2.5 কিলো চানার ডাল ব্যাগে দিই, সেটা আলাদা ব্যাপার যে ব্যাগে মোদি এবং আদিত্যনাথের ছবি আমরা দেখছি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তারা তো দিচ্ছে। ওরা বলছে দেখো সাধারণ মানুষ বলছে যে তোমাদের উজ্জ্বলা স্কিমে আমরা বিনা পয়সায় একটা একটা গ্যাস সিলিন্ডার দিয়েছি। এখন অনেকে বলছে ভাই তুমি একটাই তো দিয়েছ, 800-900 টাকা, 1000 টাকা দিয়ে দ্বিতীয় সিলিন্ডার কেনার পয়সা নেই আমাদের কাছে, রাইট? তবুও একটা তো পেয়েছে। আমাদের মাননীয় ডিফেন্স মিনিস্টার, রক্ষামন্ত্রী রাজনাথ সিং, যিনি উত্তরপ্রদেশের, উনি এবার নির্বাচন প্রচারের সময় বলেছে চিন্তা করো না তোমরা, প্রত্যেকবার হোলি এবং দিওয়ালিতে, মানে দোলের সময় এবং কালী পুজোর সময়, হোলি দিওয়ালি যেটা উত্তর ভারতের খুব সবচেয়ে বড় একটা উৎসব হয়, ওই সময় মতো ওদের একটা একটা করে বিনা পয়সায় গ্যাসের সিলিন্ডার দেবো।
এটা কি লোক দেখানো? পরে জুমলা বলা হবে না তো, জানি না, সেটার সময় আমরা পরে জানতে পারবো। তবে এটা লোকেদের লোভ দেখাচ্ছে, প্রলোভন করছেন উনি। এটা কি নির্বাচন আয়োগের যে লেখা আছে মডেল কোড অফ কন্ডাক্ট তার উল্লঙ্ঘন করছে কিনা, এগুলি অন্য প্রশ্ন। যাই হোক, তো বা এইভাবে ওরা বলতে পারে আমাদের এদের গরিব মানুষের ঘুষ দেওয়া হচ্ছে। তবে এটা এই নিয়ে একটা বিতর্কিত একটা গোল পলিটিক্স যেটাকে বলা। তাছাড়া ধরো যাদের সামান্য একটু জমি আছে তাদের ব্যাংকের খাতায় জনধন যোজনা স্কিমে প্রত্যেক বছর 6,000 টাকা আসছে। স্বচ্ছ ভারত শৌচালয় বানাবার একটা কার্যক্রম হচ্ছে, তো হয়তো ঠিক আছে, অনেক এরকম শৌচালয় আছে যেখানে জলের ব্যবস্থা নেই, ওটা ব্যবহারই করা হচ্ছে না শৌচালয় হিসেবে, ঠিক আছে একটা গুদামের মতো ব্যবহার, কিন্তু তুমি তো বানিয়েছো একটা। ওই একই ব্যাপার, তুমি ব্যাংকের খাতা খুলে দিয়েছো, হয়তো সেই ব্যাংকের খাতায় লোকের পয়সা নেই, কিন্তু ব্যাংকের খাতা তো তুমি খুলে দিয়েছো। প্রধানমন্ত্রী আবাস যোজনা, ধরো একটা গরিব পরিবারকে 1,20,000 টাকা দেওয়া হচ্ছে, হয়তো তার পঞ্চায়েত প্রধান বা ওখানকার সরপঞ্চ বা অন্য কেউ ওখানকার মাস্তান ওই 1,20,000 থেকে হয়তো 30,000 টাকা নিয়ে নিল। আচ্ছা, তবু 90,000 টাকা পাচ্ছে। তো আমার বক্তব্য হলো যে এখনো অনেক গরিব মানুষ আছে উত্তরপ্রদেশে যারা আমাদের প্রধানমন্ত্রী মোদিজিকে একটা ভগবানের রূপে দেখে, যে আমাদের এইভাবে উনি দিয়েছেন যেটা আগে কেউ আমাদের দেয়নি। ওদের পক্ষে ঠিক আছে, আমাদের হয়তো যে স্বাস্থ্য ব্যবস্থা থাকা দরকার এই এই মহামারীর পর আমরা যা দেখি। আমি এই জায়গায় ইন্টারাপ্ট করছি, আমি আমার শেষ করে প্লিজ প্লিজ প্লিজ, অন্যদিকের লোকেরা কি বলছে যারা ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে নির্বাচন প্রচার করছে, তারা কি বলছে? তারা বলছে দেখো লক্ষ লক্ষ লোকের লাশ মা গঙ্গায় বইছে, ওখানকার দৈনিক সংবাদপত্র আমরা ছবি দেখেছি, আমরা টেলিভিশনে ছোট পর্দা তার ছবি দেখেছি, তাছাড়া না বলেছে প্রায় প্রত্যেক পরিবারের একজন এই কোভিড মহামারীতে মারা গেছে। তারা কি অত সহজে ভুলে যাবে? ইংরেজিতে বলা হয় পাবলিক মেমোরি শর্ট, কিন্তু যদি তোমার পরিচিত কেউ, তোমার কেউ আত্মীয় স্বজন, তোমার পরিবারের কেউ সে যদি মারা যায় এবং সে অক্সিজেন পায়নি, সে একটা সরকারি হাসপাতালে যেতে পারেনি, তুমি কত তাড়াতাড়ি ভুলবে? কারণ এই তো সেদিন হলো, বছর দুয়েক সবে হয়েছে এই এই মহামারীর সময়টা। তারপরে লোকেরা বলছে যে দেখো তুমি তো রোজগার দিতে পারছো না আমাদের ছেলে, এক একটা রেলওয়ে একটা অ্যাপ্লিকেশন করছে, একটা সিটের জন্যে লক্ষ লক্ষ লোক দরখাস্ত করছে, যুবক যুবতীরা পড়াশুনো করেছে, ডিগ্রি আছে, চাকরি নেই। চতুর্থ বিষয় মুদ্রাস্ফীতি, যেভাবে তেলের দাম বাড়ছে, খাদ এবং ডিজেল পেট্রোল, ঠিক আছে অতটা হয়তো গম আটা চানার ডালের দাম বাড়ছে, এবার তোমরা বিনা পয়সায় পাচ্ছ, তোমরা রেশন পাচ্ছ, তবে অন্যান্য জিনিসপত্রের দাম সাংঘাতিক বেড়ে গেছে। ধরো তেলের দাম, খাদ তেলের দাম প্রায় দুগুণ হয়ে গেছে। চতুর্থ বিষয়, এটা খুব বড় বিষয়, যোগী আদিত্যনাথের সরকার বলেছে গরুকে মারা হবে না, গোহত্যা হবে না। এখন যে গৌশালা তৈরি করার কথাও ছিল সঙ্গে সঙ্গে, যাতে যে গরু এখনো দুধ দিতে পারছে না তারা ওই তাকে গৌশালায় থাকবে, ওর ব্যবস্থাটা ঠিক মতো করতে পারেনি, ফলে কি হয়েছে গরু গ্রামের গরু ঘুরে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায় মাঠে, মাঝ রাত্রিরে লাঠি নিয়ে তাকে তাড়াতে হচ্ছে, কারণ ও ফসল খেয়ে ফেলছে। এইটা খালি এটা হিন্দু মুসলমানের ব্যাপার না, ঠিক আছে যারা চামড়ার ব্যবসা করে, যারা মুসলমান, যারা এদের তো জীবিকা শেষ হয়ে গেল, ঠিক আছে মেনে নিলাম, তবে এদের ভেতর এটা বেশিরভাগ চাষি, ঠিক আছে 80% মানুষ তো তারা হিন্দু, তাদের পক্ষে একটা ব্যাপার। আমি একজনের সঙ্গে কথা বললাম, উনি এই বিষয় নিয়ে ভালো অনেক কিছু বোঝেন জানেন, ডক্টর সন্দীপ পান্ডে, বলে আমি গ্রামে গ্রামে ঘুরে লোকেদের জিজ্ঞেস করেছি, তাই বললাম এটা তো পুরনো ব্যাপার, এর আগে নীলগায়ে আসতো
মাঝরাত্রিরে এসে যা ফসল হচ্ছে সেটা খেয়ে ফেল। এরা তো নির্গাই নয়, নীলগাইকে আমরা একবার ভাগিয়ে দিলাম, লাঠি মারলাম, সে পালিয়ে গেল, দ্বিতীয়বার গেল। কিন্তু এরা তো আমাদের গ্রামের গরু, এরা কোথায় যাবে? এইটাও একটা খুব বড় বিষয়। আমরা দেখেছি কিভাবে প্রধানমন্ত্রী একটা ঘোষণা করেছেন যে ছত্তিশগড়ে যেই ধরনের একটা কার্যক্রম আছে যে আমরা গোবরও কিনে নেব। তো এখন দেখা যাক উত্তরপ্রদেশের সাধারণ মানুষ কাদের ভোট দেবে বা দেবে না। ওই কমলের বোতামটা ওটাকে ওটাই ওরা দাবাবে বা সাইকেল, আর 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 পশ্চিম পশ্চিম উত্তরপ্রদেশের পশ্চিম দিকটায় খালি সাইকেল না, হ্যান্ডপাম্প। হ্যান্ডপাম্প তো তোমার ওই রাষ্ট্রলোক দলের চিহ্ন। তো এখন প্রশ্ন হলো কীভাবে ভোট পড়বে। ধরো আমি আরেকটা ব্যাপার নিয়ে আমি বল তোমাকে আমার বলার সুযোগ পাইনি, এটা হলো এই কৃষকদের আন্দোলন। এটাই আমি বলতে চাইছিলাম যে এই যে কৃষি বিল এবং তাই নিয়ে লাগাতার আন্দোলন এবং অবশেষে প্রত্যাহার করে নেওয়া, এটা পশ্চিমী উত্তরপ্রদেশে কতটা প্রভাব ফেলতে চলেছে সেটা যদি একটুখানি বিস্তারিত বলেন। খুব একটা প্রভাব পড়বে এবং পশ্চিম উত্তরপ্রদেশে গোটা 135টা বিধানসভা আসনে 5 বছর আগে ভারতীয় জনতা প্রায় বেশিরভাগ প্রায় 80% জিতে গেছিল, ওদের একটা গড়। এবছর তার ঠিক উল্টো হতে পারে, ওই 80-20, 80-20 হয়তো উল্টো হয়ে যেতে পারে। তার কারণ, তার কারণ দুটো বিষয় নিয়ে আমি বলতে চাই। একটা হলো এই যে নতুন যে আইন এনেছিল, যেভাবে আনা হয়েছিল, প্রথমে অর্ডিন্যান্স অধ্যাদেশ নিয়ে, তারপরে এই নিয়ে লোকসভায় অনেক কথাবার্তা হলো, তারপরে রাজ্যসভায় বিরোধী দলের লোকেদের কথাবার্তা বলতে দেয়নি, তারপরে দিল্লির বাইরে রাষ্ট্রীয় রাজধানী ক্ষেত্রে 3-4 জায়গায় একটা আন্দোলন আমরা দেখলাম। সেই আন্দোলন পাঞ্জাবের শিখ কৃষক, হরিয়ানা, রাজস্থান এবং পশ্চিম উত্তরপ্রদেশের অনেক লোক এই আন্দোলনে ছিল। এই আন্দোলন 1 বছরের উপর গেছে। এই আন্দোলনে লক্ষ লক্ষ লোক ছিল। 26 জানুয়ারি 2021 যে ট্র্যাক্টর নিয়ে এরা গেছিল দিল্লিতে, কয়েক লক্ষ ট্র্যাক্টর গেছিল এবং এক একটা ট্র্যাক্টর মধ্যে যদি 4 জন মানুষ থাকে, তুমি ধরে নাও খুব কম করে 1 লক্ষ ট্র্যাক্টর হলে 4 লক্ষ মানুষ ছিল, ঠিক আছে? আমি বলছি না পুরো বছর এত লোক, ওই ওরা ছোটোখাটো শহর বানিয়েছিল, গ্রাম বানিয়ে থাকছিল, হয়তো অতগুলো লোক ছিল না, আসছিল যাচ্ছিল একবার এখানে ওখানে। আমি নিজে ঘুরে দেখেছি, আমি নিজে টিকরি বর্ডারে গেছি, আমি সিঙ্গু বর্ডারে গেছি, গাজীপুর, এই তিনটে সবচেয়ে বড় জায়গা। গাজীপুর হলো উত্তরপ্রদেশের এবং সেখানে একজন নেতা, তার প্রভাব খুব বেশি, তার নাম হলো রাকেশ টিকায়ত। তার বাবা মহেন্দ্র সিং টিকায়ত, সেও একজন নাম করা, ওরা সিসৌরির ওরা বাসিন্দা, ওদের একটা প্রভাব আছে। আরেকটা বিষয় নিয়ে আমি বলতে চাই, এইটা হলো উত্তরপ্রদেশের ব্যাপার নিয়ে আমি বলছি। 5 বছর আগে আমরা যেটা দেখেছিলাম এক ধরনের মেরুকরণ হয়ে গেছিল, সেই মেরুকরণের উৎস তার আগে 2013 মুজফফরনগর জেলায় আমরা হিন্দু মুসলমান দাঙ্গা দেখেছি এবং হিন্দুদের নেতৃত্বে ছিল জাট কৃষক এবং অনেকে তারপরে তারা নির্বাচিত হলো, কেউ কেন্দ্রীয় মন্ত্রী, কেউ বিধায়ক। জাটেরা যদিও এদের মানে সংখ্যাগরিষ্ঠতা নেই ওখানকার জনসংখ্যার ভিতরে, তাদের প্রভাব খুব বেশি, তারা এক ধরনের, ওদের জমিও অনেক বেশি। একটা মেরুকরণ হয়ে গেছিল, একদিকে জাট, অন্যদিকে মুসল। এই যে কৃষক আন্দোলন, আন্দোলনের একটা খুব বড় একটা প্রভাব এবং এটা আমি মনে করি এই আন্দোলনের একটা অভিনবত্ব, ইউনিকনেস হলো যে এবার ওই যে মেরুকরণটা হয়ে গেছিল সেটা আর নেই।
এটা ভারতবর্ষের অন্যান্য জায়গায় আমরা দেখি না। যেখানে সাম্প্রদায়িক দাঙ্গা হয় সেখানে আমরা বছরের পর বছর, দশকের পর দশক দেখি ওই একটা মেরুকরণ, একটা কমিউনাল পোলারাইজেশন আমরা দেখি, সেটা এবছর আমরা উল্টে দিচ্ছি। এমনকি রাকেশ শিকায়ত, সে নিজে সবার সামনে কেঁদেছে, বলে যে না আমাদের ভুল হয়েছিল, আমরা 2013 যা করেছিলাম আমাদের করা উচিত হয়নি। এবং তারপরে ও যে সবার সামনে বলো বলিয়ে একসাথ হর হর মহাদেব আল্লাহ আকবর একই সঙ্গে এরা এই কথা বলছে যে আমরা শিব ঠাকুর মহাদেবকে প্রণাম করছি, সঙ্গে সঙ্গে আমরা বলছি আল্লাহ তুমি সবচেয়ে বড়। এই একটা খুব বড়, এটার পশ্চিম উত্তরপ্রদেশে এটার ভারতীয় জনতা পার্টির লোকসভা। আর একটা কথা বলি, আমি পরিষ্কার একটা জিনিস জানি, এটা আমি আমার লোকেদের সঙ্গে কথা বলে আমি দেখেছি যে ভারতীয় জনতা পার্টির যে বিচারধারা যেখান থেকে শুরু হয়েছে সেটা হলো আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। তাদের অনেকে আমার বলেছে যে দেখো মোদিজি এটা ভুল করছে, যেভাবে এই কৃষক আন্দোলন ওদেরভাবে যেভাবে কথা বলছে বা না কথা বলছে এটা আমরা অত্যন্ত দুঃখিত। এবং এটা পরিষ্কার বললাম যে আমরা ওনার ওপরে চাপ দিয়েছি, আমরা বলছি তো ভারী লোকসান হোকা আপনার পশ্চিমে উত্তরপ্রদেশে, মানে তোমরা অনেকগুলো আসনে হেরে যাবে, এই সময় তুমি যদি ওই ওরা বলে এটাকে কালা কানুন মানে ব্ল্যাক ল এই আইনগুলো ফেরত যদি না নাও তোমার লোকসান বাড়বে। আমরা তারপরে দেখলাম নভেম্বর মাসে আমাদের প্রধানমন্ত্রী বললো যে আমরা ফেরত নিয়ে নিচ্ছি, এবং ঠিক সাংসদ হল মানে সাংসদের অধিবেশন যখন শুরু হলো ওরা সত্যি ফেরত নিয়ে নিল। ওই ভাষণে যেটা গুরু না, কিন্তু বহু কৃষকের মৃত্যুর পর 700-র উপর কৃষক যারা আন্দোলন করছিল এক বছরে তাদের মৃত্যু হয়েছে। এখন অনেকে বলতে পারে যে হ্যাঁ তুমি লক্ষ লক্ষ লোক বলছো, ওই লক্ষ লক্ষ লোক লোকের ভেতরে হ্যাঁ তো সাধারণ এমনিভাবে তো মরতে পারত, করোনার সময় এই কে শহীদ হয়েছে কাকে কত পয়সা দেবে এটা অন্য একটা বিষয়, এটাও একটা বিবাদিত বিষয়। তবে এটা সত্যি যে 700-র উপর মানুষ যারা আন্দোলন করছিল, যারা ওই 4-5টা জায়গায় দিল্লির বাইরে ছিল, তাদের মৃত্যু হয়েছিল এই বছরে একদম। হ্যাঁ আচ্ছা এবার শোন, এই যে তুমি কথাবার্তা বলা সত্ত্বেও এরা মানল না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেদিন ভাষণ দিলেন টেলিভিশনে বললেন যে আমি আমার সরকার সিদ্ধান্ত নিচ্ছি এই আইনগুলো ফেরত নিয়ে নেব, এতদিন বলছিল আমরা নিতে পারবো না, উনি দুটো শব্দ ব্যবহার করেছিলেন যেটা আগে উনি কোনোদিনও করেননি। মাঝখানে অনেক কিছু হয়ে গেছে, তোমার মেঘালয়ের রাজ্যপাল বললেন যে ফেরত নাও, সত্যপাল মালিক যিনি এক সময় জম্মু এন্ড কাশ্মীর রাজ্যপাল ছিলেন, গোয়াতে ছিলেন জম্মু এন্ড কাশ্মীর গোয়াতে ছিলেন, ইভেন গোয়াতে থাকাকালীন গোয়ার সরকারের এগেনস্টে কথা বলেছেন, উনি রাজস্থানের লোক, উনি যখন জম্মু এন্ড কাশ্মীর যখন রাজ্য ছিল সেখানে উনি অনেক কথা বলেছিলেন। না যেই দুটো শব্দ প্রধানমন্ত্রী ব্যবহার করেছেন উনি তো কতগুলো জায়গায় কত কথা বলেছেন তা আমার কাছে হিসেব নেই, তবে যেই দুটো শব্দ উনি ব্যবহার করেছেন এর আগে উনি ব্যবহার করেন, একটা শব্দ হলো ক্ষমা, যেটা বাংলাতে বলে ক্ষমা। উনি তো খুব চালাক মানুষ, চতুর মানুষ, উনি একটু যেভাবে বললেন যে আমি ক্ষমা চাইছি, কেন আমি ক্ষমা চাইছি, কারণ আমাদের কৃষকদের একটা অংশ, কৃষকদের আমি ঠিক মতো বোঝাতে পারিনি যে এই যে আইনগুলো আমরা এনেছি ওদের কিভাবে লাভ হবে, ওদের কিভাবে ফায়দা হবে। এখানেই আমার প্রশ্ন, উনি কিন্তু একবারও বলছেন না যে এই এই আইনগুলো সঠিক নয়, উনি বলছেন বোঝাতে পারেননি, এখানেই আমার প্রশ্ন। ঠিক বলেছো, এটা নিয়ে আর কোনো কারোর দুই মত নেই, তবে এটা বাস্তব যে ওই তিনটে আইন যখন করোনার প্রথম ঢেউ হচ্ছে June 2020 অর্ডিনেন্স হিসাবে তিনটে নিয়ে আসা হলো, তারপরে
অনেক আন্দোলন হয়েছে, মাঝরাত্রিতে জলের কামান চালানো হয়েছে, তারপরে কত কী হয়েছে, রাস্তায় বন্ধ করে রাখা হয়েছে, আমি সেই রাস্তায় দেখেছি, সেটা আলাদা প্রশ্ন। আরেকটা শব্দ যেটা উনি ব্যবহার করেছিলেন প্রথমবার, সেটা হলো তপস্যা। তপস্যা যখন হিন্দিতে বলা হয়, এটা ঠিক বাংলায় তপস্যার মতো না, এক ধরনের ক্ষমা বা প্রায়শ্চিত্ত হয়তো বলবো না, যে উনি বলছেন যে দেখো আমি ওই ঠিক, আমি বলছি না যে আমি ভুল করেছি, কিন্তু আমি ঠিক মতো ওদের বোঝাতে পারিনি, এইটাই এতেই আমি আমার যা করার ছিল, আমার করা করণীয় যেটা ছিল আমি করতে পারিনি। তো এটা আমাদের মানতে হবে যে এই তিনটে আইন যদি উনি ফেরত না নিতেন তাহলে ভারতীয় জনতা পার্টির লোকসান আরও অনেক বেশি হতো পশ্চিমবঙ্গে। এখন প্রশ্ন হলো, এটা উত্তরপ্রদেশের অন্যান্য এলাকায়, আবাদ এলাকায়, পূর্বাঞ্চলে, বুন্দেলখণ্ডে কী প্রভাব পড়বে? পশ্চিমে মিনিমাম সাপোর্ট প্রাইস, ন্যূনতম সাঝা মূল্য, এটা খুব বড় একটা বিষয়, কারণ ওই দেশ ওই এলাকার যারা কৃষক, যারা চাষি, তারা তাদের গম ভারতবর্ষের যে সরকারি সংস্থা FCI ফুড কর্পোরেশন ইন্ডিয়া, ওই MSP মানে মিনিমাম সাপোর্ট প্রাইস, সবচেয়ে ওই হিন্দিতে আমরা বলি ন্যূনতম সাঝা মূল্য, কিন্তু অন্যান্য জায়গায় কৃষকরা তো এই দামটা পায়নি, সেই জন্য অত বড় একটা বিষয় উত্তরপ্রদেশে অন্যান্য জায়গা কিনা এটা আমরা জানতে পারবো 10 মার্চের পরে। কারণ অনেক আমাদের যারা রাজনীতি বোঝে আমার চেয়ে অনেক ভালো, যারা বিশেষজ্ঞ, যারা বিশ্লেষণ করে বলে, ওরা বললো যে ওরা দেখলো যে হ্যাঁ, ওরা মানে বলতে সংঘ পরিবার, ভারতীয় জনতা পার্টি, রাষ্ট্রীয় সভা স্বয়ংসেবক সংঘ, ওরা দেখলো যে আমাদের তো পশ্চিম উত্তরপ্রদেশে আমাদের তো হার হচ্ছে, এখন আমাদের বন্ধ করতে হবে যে উত্তরপ্রদেশের অন্যান্য এলাকায় যাতে আমাদের লোকসান না হয়। আপনি সমা অ্যান্ড তপস্যা, প্রধানমন্ত্রীর এই দুটো শব্দের ওপর উনি আগে কোনো জোর দিলেন বটে, কিন্তু আমার আপনার স্বর যথেষ্ট পোলাইট মনে হলো। আমার প্রশ্ন, এই যে 700 কৃষকের মৃত্যু, 700-র বেশি কৃষকের মৃত্যু করোনার সময়, পরের পর লাশ জ্বলছে, যেটা ইন্টারন্যাশনাল নিউজ হলো, এবং গঙ্গায় লাশ ভাসলো, যে লাশ পশ্চিমবঙ্গে এলো, এবং মানুষ অক্সিজেন না পেয়ে মারা গেল, নির্বিচারে মানুষ মারা গেল, এইগুলো কি তাহলে বিরাট কোনো ইস্যু হিসেবে দাঁড়াবে না? সেখানে এই দুটো শব্দ সমা অ্যান্ড তপস্যা, এতে মানুষ ভুলে যাবে? দেখো অময়, আমি জানি না, সত্যি কথা তোমায় বলছি, এটা সত্যি বিষয় হবে, লোকে কীভাবে ভোট দেবে কি না। আমরা শহরের মানুষ, আমরা যখন গ্রামে যাই তখন লোকেরা বুঝতে পারে যে আমাদের, আমার পোশাক দেখে, আমার সঙ্গে ক্যামেরা আছে, ওরা কীভাবে জবাব দেবে ওরা জানে, ওরা কেন বলবে আমাকে? পশ্চিমবঙ্গে তো আমরা দেখেছি সাধারণ মানুষ, বাইরের সাংবাদিকদের ওরা কীভাবে ভোট দেবে বলে না, এবং কেনই বা বলবে? এটা একটা গোপন ব্যালট, কোথায় কোন বাটনটা উনি দাবেন বা দাবেন না, দ্যাট ইজ, এটা হলো ব্যক্তিগত একটা একটা তাদের তোমার একটা অধিকার। তো যাই হোক, তো আমার প্রশ্ন হলো যে তুমি যে কথা বলো, আমি অন্যভাবে বলতে পারি, এরা এত গরিব কিছু লোক আছে যারা অক্সিজেন সিলিন্ডার কী কোনোদিনও দেখেনি, তারা সরকারি হাসপাতালে কোনোদিনও যায়নি, এটাও আমি বলতে পারি। এখন এটা কতটা বিষয় হবে বা হবে না, এই যে স্বাস্থ্যের ব্যবস্থা বা স্বাস্থ্যের ব্যবস্থা নেই যেখানে, যারা লক্ষ লক্ষ মানুষ যাদের কাঠ কেনার পয়সা ছিল না ওই চিতার জন্য, জ্বলাবার জন্য, তো ওরা ওই নদীতে, নদীর পাশে ওইখানকার বালুতে কবর দিয়ে দিয়েছে, তারপরে বর্ষা এলো, আমরা দেখলাম আবার ভেসে উঠলো তাদের লাশ, ছবি আমরা দেখছি ইন্টারন্যাশনাল নিউজ। হ্যাঁ, তো নিউইয়র্ক টাইমস এই নিয়ে লিখেছে, ওরা দৈনিক জাগরণের রিপোর্টার তার বক্তব্য সেটা ওরা লিখেছে। এটা উত্তরপ্রদেশের গ্রামের মানুষের পক্ষে তো কোনো বিষয় না, তারা তো ইংরেজি পড়তে পারে না,
নিউ ইয়র্ক টাইমস কি লিখেছে বা ওয়াশিংটন পোস্ট কি লিখছে, অত তোমার পক্ষে হয়তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু সাধারণ মানুষ উত্তরপ্রদেশে তাদের জন্য এটা কি কোনো একটা বিষয় আমি জানি না। আমি প্রশ্ন করছি, এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। আপনি রিলিজিয়াস হারমোনির কথা বলছিলেন যে এই মুহূর্তে জনসাধারণ যথেষ্ট এককাট্টা, আপনি রাকেশ টিকায়েতের কথা বলছিলেন যেখানে কয়েকটা জায়গায় যেখানে একই সঙ্গে হর হর মহাদেব এবং আল্লাহু আকবর এই কয়েকটা জায়গায়, ঠিক পশ্চিমোত্তর। তাহলে আমি অন্যান্য জায়গায় গেছি, আমি বেনারসে গেছি, আমি বেনারসের ঘাটে ঘুরেছি, সাধারণ মানুষের সঙ্গে কথা, ওরা বললো হ্যাঁ আমি মোদিজি কো দিয়া এসবার ভি দেঙ্গে উসবার ভি দিয়া এসবার ভি দেঙ্গে। তো ওরা তো মানে তুমি ওদের মোদি ভক্ত বলতে পারো, তারা তারা বলছে যে আমরা ওকেই দেবো, ওর মতো আর কেউ নেই, কোনো বিকল্প নেই, দের ইজ নো অল্টারনেটিভ। তবে অন্যান্য লোকেরা আবার উল্টো কথা বলছে, সেটা কে কাকে সমর্থন দেবে সেটা আমার জানার বিষয় নয়, সেটা আমি জানতে চাইও না। কিন্তু আমি যেটা জানতে চাইছি, কজন ভোট দেবে, কী কী ধরনের ভারী মানে ভোটের সংখ্যা হবে, এখনও তো বাকি আছে। 7ই মার্চ সপ্তম দফা নির্বাচন হবে এবং পুরোটা হচ্ছে এবার ষষ্ঠ সপ্তম যে নির্বাচন হবে এটা হলো পূর্বাঞ্চলে, সেখানে বেনারস আছে, সেটা মোদিজির লোকসভা একদম একদম আসন, গোরখপুর যেটা যোগী আদিত্যনাথের জায়গা। তো এখন দেখা যাক কী হয়। উন্নাও, হাথরাস এবং লাভ জিহাদের মতো এই যে উগ্র পুরুষতান্ত্রিক হিন্দুত্ববাদ, এটা এবারের উত্তরপ্রদেশ নির্বাচনে কি কোনো ইস্যু? এই এই কটা বিষয় সত্যি আমি উত্তর এই উত্তরটা আমি জানি না। হাথরাসের যে ঘটনাটা হয়েছে, যে দলিত লোক তারা, আমি জানি ওই অল্প বয়সী মেয়েটির যখন ধর্ষণ হলো, তারপরে ওর পরিবারকে না জানিয়ে তার জ্বালিয়ে দেওয়া হলো, পুড়িয়ে দেওয়া হলো অনেক কিছু হয়। এবং আধিকারিকরা বাড়িতে গিয়ে বলল যে আপনারা কোনো কথা বলবেন না, প্রটেস্ট করবেন না। কিন্তু বহুদিন পর আমরা দেখলাম ওই হাথরাসের ঘটনায় মেইন স্ট্রিম মিডিয়া কেন জানি না বহুদিন পর গর্জে উঠেছিল ওই একটি ঘটনা ঐক্যবদ্ধ। আমি জানি না একজন সাংবাদিক, সে আজও জেলে আছে, প্রায় 1.5 বছর হয়েছে, সিদ্দিক গাম্মান, কেন সে রিপোর্ট করতে গেছিল, সে কেরালার একটি ছেলে। না আরো অনেক বিষয়, গোরখপুরে একজন ব্যবসা করেন, সে ব্যবসায়ী, সে চিরকাল ভারতীয় জনতা পার্টিকে সমর্থক, তাকেও মেরে ফেলা হলো একটা হোটেলের ভেতরে। আর তুমি সবচেয়ে বড় যে ঘটনাটা হয়েছে এই কৃষক আন্দোলনের ব্যাপারে সেটা নিয়ে তো কথা বলছো না, সেটা হলো যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর যে রাজ্যমন্ত্রী অজয় মিশ্রা টেনি, যার ছেলের বিরুদ্ধে অভিযোগ, তার গাড়ি যারা আন্দোলন করছিল কৃষক একদম সাংবাদিক এবং এমনকি ভারতীয় জনতা পার্টির লোক ওরা মেরেছে, একদম পিষে দিয়েছে। সে ড্রাইভার মরে গেছে, তাকে অনেক চেঁচামেচি করার পর বেশ কয়েকদিন পর, 2 দিন বা 3 দিন পর তাকে জেলে যেতে হয়েছিল। সে বেল পেয়েছে, জামানত পেয়েছে, কিন্তু অজয় মিশ্রা টেনি এখনো কেন্দ্রীয় মন্ত্রী। তো এই যে কানুন ব্যবস্থা, যেটা আমরা হিন্দিতে বলি ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা, এটা কত বড় একটা বিষয় এটা বলা মুশকিল। কারণ উল্টো দিকে ওরা বলছে, দেখো অখিলেশ যখন আগে ছিল, অখিলেশ যাদব যখন আগে ছিল, সব গুন্ডারাও ঘুরে বেড়াতো, ওরা নাম করে বলছে কিছু মুসলমান গুন্ডারা ছিল, এরা এখন এদের মুখ আমরা বন্ধ করে দিয়েছি, এদের আমরা ঠান্ডা করে দিয়েছি, এদের আমরা জেলে পুড়ে দিয়েছি। এখন তুমি বলতে পারো যেভাবে এনকাউন্টার কিলিং হয়েছে এটা একদম মানে বেআইনিভাবে করা হয়েছে, আইন বিরুদ্ধ, সংবিধান বিরুদ্ধ, কিন্তু সাধারণ মানুষকে ওরা অন্যভাবে বোঝাচ্ছে যে এরা গুন্ডা ছিল, এরা তোমাদের অত্যাচার করত, এদের মুখটা আমরা বন্ধ করেছি, এদের আমরা ঠান্ডা করেছি। যখন অখিলেশের সরকার ছিল, সমাজবাদী পার্টির সরকার ছিল, এরা ঘুরে বেড়াত, এরা এখন জেলে। তো এখন এটা কতটা বড় বিষয়, সাধারণ মানুষের উপরে এটা কতটা প্রভাব পড়বে,
এটা আমরা 10 তারিখেই, মার্চ মাসের 10 তারিখেই জানতে পারবো। একটা রিকোয়েস্ট থাকবে আমাদের দর্শকদের, যদি একবার একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারে, অবশ্যই জয়েন করতে পারে। অময় দেব রায়ের চ্যানেল রায় বাহাদুর আপনারা সাবস্ক্রাইব করুন, ওই পছন্দ করুন, বেল বাটন লাইক করুন, সাবস্ক্রাইব করুন। এইটাই আমি আপনাদের নিবেদন করতে পারি।